ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শত বছরের প্রাচীন বিদ্যাপীঠ বিদ্যাকূট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ নির্বাচনে ভোটগ্রহণ। নির্বাচনে 1178 জন ভোটারের মধ্যে 1065 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে 43টি ভোট বাতিল বলে গণ্য হয়। উক্ত নির্বাচনে পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধি সদস্য পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন 4 জন। এদের মধ্যে 622 ভোট পেয়ে প্রথম হয়েছেন মোহাম্মদ মুসা মিয়া, 608 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ জিল্লুর রহমান, 571 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আনোয়ার হোসেন, 435 ভোট পেয়ে চতুর্থ হয়েছেন মোহাম্মদ সাদাত হোসেন শাহর মিয়া। এদিকে সংরক্ষিত মহিলা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সেলিনা আক্তার। শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আশরাফুল আলম ও লিটন চন্দ্র চৌধুরী। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে অভিভাবক প্রতিনিধি সদস্য পদে 398 ভোট পেয়েছেন মোহাম্মদ জমির হোসেন পারভেজ, 341 ভোট পেয়েছেন রফিকুল ইসলাম জুয়েল এবং মোহাম্মদ হুমায়ুন কবির পেয়েছেন 301 ভোট। বিদ্যাকূট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুর রহমান জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচিত সদস্যরা উক্ত বিদ্যালয়ের উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ বিল্লাল মিয়া চৌধুরী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।